সো অনেক দিন পর আবার একটা নতুন বিয়েবাড়ির ইনভিটেশন পেলাম বিয়েটা আসলে আমাদের একটা রিলেটিভেরই তো সেখানে যেতেই আমরা চলে এসেছি বসিরহাট ও সোনারপুর থেকে বসিরহাট যেতে এই দম বেরিয়ে গেছিলো পুরো এই যে আমি ক্যাবলাগান্তর মতো পোজ দিচ্ছি আর পিছনে ওটা ওর দাদা তো চলে এলাম আমরা আমাদের বিয়েবাড়ির গেটের সামনে দেখে নাও গেটের সামনে ওই দাদা হচ্ছে বিয়ে আসলে আমি যদিও বা এদের কাউকেই চিনি না আমাদের ফ্যামিলিরই একজন হয় আর কি আর সত্যি বলতে এত বড় ফ্যামিলি আমাদের এতজনকে চেনা যায় নাকি ও সব পরিচয় টরিচয় ও বাবা মারা করবে আমি এসব করে কি করব। সো আমি একদম ডিরেক্ট আগে সবার আগে স্টার্টারে খেতে চলে গেছি এই যে আমি ফুচকাটা নিলাম আর আ খেয়ে নিলাম দিব্যু বেশ ভালোই খেতে গেছিলো বাইতে ফুচকার পর যেটা নিলাম সেটা হলো পকোড়া তার সাথে কাবাব আমি যাই না এরকম অদ্ভুত একটা কম্বিনেশান কেন কিন্তু খেতে ভালোই ছিল বেশি কিছু স্টার্টারের মধ্যে খেতেও পারলাম না আবার বাড়িও তো ফিরতে হবে না কি এখানকার লাস্টেন খুব তাড়াতাড়ি তাই বসে বললাম মেন কোর্সের উদ্দেশ্যে ফার্স্টে আমি যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে শুটি কচুরি আর তার সাথে চানা মটর এটা বেশ ভালোই ছিল এরপর আমরা একেবারে রাইস আইটেমে চলে গেলাম আর তার সাথে নিয়েছিলাম কাতলা মাছ ভালোই খেতে এরপর আমাদের যেটা মেন আকর্ষণীয় সেটা হচ্ছে মাটন উফ মাটনটা কিন্তু ভালোই সফট ছিল মাটনের উপর কোনো কথা হবে না বস এরপর যেমন চাটনি পাপড় হয় তেমন তো নিলাম তার সাথে এই জিনিসটা এটা হচ্ছে মালাই চমচম এটা খাওয়ার পর একদম আইসক্রিম নিয়ে দে দৌড় নাহলে আরেকটুর জন্য ট্রেনটা মিস করে যাচ্ছিলাম তো তোমাদের এরকম কোনো অভিজ্ঞতা থাকলে আমাকে অবশ্যই বলো কমেন্টে জানিও আজকের মতো টাটা বাই